গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দিরাজ চ্যানেল। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা ব্লগ করছি আর কি। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর তার আগে বলে নিই, আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো অবভিয়াসলি আজকের ব্লগটা খুবই স্পেশাল আর খুব ইন্টারেস্টিং হবে, কারণটা তো তোমাদেরকে বললাম। আর তো চলো, কি বলবো না বলবো আমি কিছু বুঝতে পারছি না, আমি এত এক্সাইটেড আজকে। তো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। তো চলো, উইদাউট এনি ফার্দার এডিউ, লেট স্টার্ট দ্য ভিডিও। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক। গাইজ, আমি এখন বেরিয়ে পড়েছি, একটু বাজারের দিকে যাব, টুকটাক জিনিস কেনার আছে। তো চলো যাওয়া যাক, কিনে নিই এখন। এখন আমি গেছিলাম, গিয়ে যা যা কেনার ছিল কিনেছি, আর প্লাস কালী মন্দিরে পুজো দিয়েছি, দিয়ে এখন ঘরে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ ঘরে এসে প্রায় অনেক কিছু কাজ হয়ে গেছে। আর এদিকে ওকে এখন বাবা আর মা আশীর্বাদ করবে বলে সব কিছু রেডি করেছি, সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। চলো, এখানে সব রেডি করে ফেলেছি, এগুলো ওকে এখন আশীর্বাদ করবে। আর এই যে ও এখানে শুয়ে শুয়ে এখন ফোন ঘাঁটছে। তো এটা নতুন জামা, এই যে দেখো, একবার হাই করে দাও। মেয়ে পায়েস দাও, এত তাড়াতাড়ি পায়েস হয়ে গেছে। আর আরো একবার দিয়ে দাও, মিষ্টি দাও, মিষ্টি মাংস তো যা সুন্দর কষে গেল, বলে ভেঙে গেল। করো এবার, করো। এতক্ষণ ক্যামেরা পিছনে এই এই লাইটারটাকে নিয়ে আমাকে দেখাচ্ছে জ্বালিয়ে, আর এখন করছে না। পাঁচ রকম আনাজ ভাজা, শাক ভাজা, পায়েস, মিষ্টি, মাছের ঝোল, পকোড়া। পকোড়া এখনো হয়নি, হবে হবে। আর কি, চিকেনটা বলো, চিকেন চিকেন, এই যে এই যে চিকেন, এখানে যে চিকেন রান্না হয়েছে। তো চলো এবার আমি প্লেট সাজিয়েছি, সেটা দেখিয়ে দিই একবার তোমাদেরকে। এখানে এই যে ফ্রাইড রাইস আছে, এখান দিয়ে স্টার্ট করি। মাছ ভাজা আছে, এটা মোরলা মাছ ভাজা। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, বটবটি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর শাক ভাজা। আর এদিকে আছে চিকেন কষা, স্যালাড। আর এদিকে ও যে ওকে যে মিষ্টি আর পায়েসটা দিয়ে আশীর্বাদ করা হয়েছে, ওকে ওটাই দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে দিইনি। আর এখানে দুটো এক্সট্রা রসগোল্লা দিয়েছি, আর এখানে জল আছে। তো সাজানোটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে সবাই। তো লাল গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছি, ইনিও লাল গেঞ্জি পরে নিয়েছে, এখন খেতে বসে গেছে। তো চালু করো খাওয়া। গাইজ, এখন আমি রুমটা ডেকোরেশন করব বলে বসে পড়েছি। রুম ডেকোরেশন হচ্ছে গিয়ে আমি বেলুন দিয়ে করব, সব পুরো রুমটাকে ডেকোরেট করে নেব। তো ও এখন কাজে চলে গেছে, আমি সেই জন্য এখনই করছি। এখন বাজে হলো তিনটে, অলরেডি তিনটে বেজে গেছে, বেশি টাইম নেই, আর দু ঘন্টাই হাতে সময় আছে। তার মধ্যেই আমাকে পুরো রুমটাকে ডেকোরেট করতে হবে, প্লাস পকোড়া ভাজতে হবে। তো বেশি বক বক না করে আমি তাড়াতাড়ি রুমটাকে ডেকোরেট করে নিই, নিয়ে তারপর পকোড়া ভাজবো, দিয়ে নিজে রেডি হবো, হয়ে তোমাকে রুমটা দেখিয়ে দেবো কেমন সাজানো হয়েছে।
আমার কমপ্লিট হয়ে গেছে রুম ডেকোরেশন। তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনটা আমি ডেকোরেট করে ফেলেছি। তো এইটা সুন্দর করে আমি দেখাবো পুরো রেডি করে। তো আমি লাইট ফাইট লাগিয়েছি, একবার তোমাদেরকে দেখিয়ে দিই লাইটটা। তো সি এখানে লাইট লাগিয়ে দিয়েছি, দাঁড়াও এক মিনিট, তোমরা বুঝতে পারবে না। তো এই যে লাইট লাগানো হয়ে গেছে, আর এখানটা একটা সুন্দর ল্যাম্প লাগিয়েছি। তো ল্যাম্পটা একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই ল্যাম্পটা আমি আমার বিবাহবার্ষিকীর সময় পেয়েছিলাম, আমাকে আমার জেঠু দিয়েছিল। মানে যে জেঠুর গান তোমরা ইউটিউবে শোনো সেই জেঠু দিয়েছিল আর কি। আর এই যো, তো এটা ফাইনাল আমি দেখাবো। গাইজ এখন আমি পকোড়াটা ভেজে ফেলবো, তো চলো বেশি দেরি করবো না। এখন অলরেডি 4:30 বেজে গেছে, তো গাইজ আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল ডেকোরেশন। কিন্তু এখন দেখাবো না, কেকটা আগে আনি এখানে, এনে তারপর তোমাদেরকে দেখাবো। তো আমি আস্তে আস্তে কথা বলছি কারণ ও এসে গেছে। ও তো এখন ওকে চিকেন পকোড়াটা দেব আর চা। যে এখন পকোড়া নিচ্ছে, কিছু পড়ার নেই। তো এই যে পকোড়া খাবে, বাছা বাছি চলছে। আচ্ছা নেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে?
তো গাইস তখন দেখলে আমরা কেক টেক কাটলাম, সেলিব্রেট করলাম। তো আজকে দিনটা খুব ভালোই কাটলো বেশ। তো এখন আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সেই জন্যে আর কি আর এতক্ষণ পরে আর কি ভিডিও করছি। আর চলো একবার যার আজকে স্পেশাল দিন তাকেই একবার জিজ্ঞেস করি তার দিনটা কেমন কাটলো বা তার এই সারপ্রাইজটা কেমন লাগলো। চলো, কাটলো দিনটা? ভালো, খুব ভালো। এখন পাবজি খেলায় ব্যস্ত তো তাই আর কি ক্যামেরার দিকে তাকাচ্ছে না। আর যাই হোক, দিনটা কেমন কাটলো? ভালো। আর সারপ্রাইজটা কেমন লেগেছে? ভালো। একটু জোরে বলো, ভালো। আচ্ছা, আর আমি কি গিফট দিয়েছি সেটা একবার দেখিয়ে দি। আমি তো এই পুরো সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছি, মানে টাকা দিয়ে না, খেটে। টাকাটা মা দিয়েছে, কারণ আমার কাছে টাকা নেই এখন, সেই জন্য আমি মায়ের থেকে টাকা নিয়ে আর কি সব কিছু প্ল্যান ফ্ল্যান করেছি। হ্যাঁ, একটা জিনিস খুব খেটে করেছি, সেটা পছন্দ হয়েছে ওর, আর এইটা আমি ওকে দিয়েছি। এই যে এটা, দাঁড়াও এক মিনিট ভালো করে দেখাই তোমাদের। হ্যাঁ, তো এইটা আমি ওকে বানিয়ে দিয়েছি। এটা তোমরা বুঝতেই পারছ কার ছবি কি, আমি এটা নিজে হাতে এঁকেছি, এঁকে আমি ওকে দিয়েছি এটা। তো ভিতরটা একবার দেখিয়ে দিই। এখানে আমি এই যে কার্ড ফর্মে এটা দিয়েছি আর কি। কার্ডটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। লেখাটা আর পড়লাম না, কারণ লেখা সাজিয়েছি। তোর ভালো লেগেছে, আমারও আজকে দিনটা খুব ভালো কেটেছে। তোমরা দেখলে কেমন কাটালাম দিনটা। তো এবার আমরা ডিনার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কী কী করতে হবে। হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, চলো টাটা।